দর্শক, এই ট্র্যাকের হাট বন্দরে, এই ট্র্যাকের হাট হাওলাদার মার্কেট, হাওলাদার টাওয়ার। এই হাওলাদার টাওয়ারে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, এই ব্যাংক থেকেই নুরুল হক মুন্সির নামে এক ভদ্রলোক মুসারকান্দি বাড়ি, সে 5 লক্ষ টাকা তোলে। 5 লক্ষ টাকা তুলে সে রাজরের উদ্দেশ্যে ট্র্যাকের হাট থেকে ইজি ব্যাংকে নিয়ে রওনা দেয়। তখন তাকে ডিবি পরিচয়ে ছিনতাইকারীরা তুলে নিয়ে যায়, তার 5 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। দর্শক, এই আল আরাফা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তোলে সে গত বৃহস্পতিবার। দর্শক দর্শক, এই যার ছবিটি দেখছেন, ইনি নুরুল হক মুন্সি, এনারই 5 লক্ষ টাকা ডিবি পরিচয়ে ছিনতাই করে নিয়ে যায়। দর্শক, পরে আমি ওই টাকাটা গুনলাম, সেখানে অফিসারের কাছে দিয়ে আবার টাকাটা গুনছি। গোনা বলতে কি, গোনা তো যায় না, 5 লাখ টাকা 10টা বান্ডিল, 1000 টাকার বান্ডিল না, 500 টাকার বান্ডিল। ওইটা খালি দেখছি যে চেরা ফাড়া আছে, এই চেরা ফাড়ার ভিতরে দুইটা বান্ডিল পাইছি, চেরা পাইছি। পর ওই চেরা বান্ডিল দিয়ে আবার সেখানে অফিসার দেখাইলাম, এই যে দেখছেন মাদারীপুর জেলার রাজর থানা কালীবাড়ি, এই কালীবাড়ি থেকে, এই দেখুন, গত বৃহস্পতিবার এই জায়গা থেকে এই ট্র্যাকের হাট আল আরাফা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে এক ভদ্রলোক তার বাড়ি ইশুপুর ইউনিয়ন মুসারকান্দি গ্রাম, সে এই জায়গা দিয়ে যাচ্ছিল। দর্শক, এই জায়গা দিয়ে যাওয়ার সময় তখনই তাকে ইজি ব্যাগ যোগে রাজর যাওয়ার সময় একটি প্রাইভেট যোগে 4 জন লোক ডিবির কোটি পরা, তারা তাকে মাদক ব্যবসায়ী বলে তুলে নিয়ে যায়। 5 লক্ষ টাকা ছিনতাই করে তাকে গোপালগঞ্জ জেলার ভিতরে সদর থানার ভিতরে নামিয়ে তাকে রেখে চলে যায়, টাকা নিয়ে পালিয়ে যায়। তারা হ্যান্ডকাপ পরিয়ে দেয় তাকে, তাকে বলে যে তুমি ইয়োবার ব্যবসায়ী, এই বলে তাকে টাকা গাড়িতে তুলে ফেলে। দর্শক, হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। তারা 4 জন ডিবির কোটি পরা ছিল, তাদের হাতে রিভলভার ছিল এবং তার হাতে ছুরি দিয়েছে যে যদি কাউকে বলো তাহলে তো তোকে মেরে ফেলবো, খুন করে ফেলবো। এই সেই জায়গা কালীবাড়ির, দেখুন সেই দৃশ্যটি। দর্শক, এই জায়গা থেকে ইজি বাইক যোগে এই জায়গা দিয়ে এসে যাচ্ছিল রাজরে, রাজরের উদ্দেশ্যে। তাই তখন তাকে এইখান থেকেই, এই মোড় থেকেই, কালীবাড়ি মোড় এইখান থেকেই তাকে গাড়িতে ধরে নিয়ে যায়। দর্শক, তাকে এই জায়গা থেকে তুলে নিয়ে যায় প্রাইভেট কারের ভিতরে উঠায় ডিবি পরিচয়, তো পরবর্তীতে হ্যান্ডকাপ পরিয়ে তাকে নিয়ে যায়, নিয়ে তার কাছ থেকে 5 লক্ষ টাকা ছিনিয়ে নেয়। সে ট্র্যাকের হাট আল আরাফা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে সে এই রাজুর যাওয়ার উদ্দেশ্যে ইজি বাইকে ওঠে। তখন সে প্রাইভেট থেকে সেই 4 জন লোক ডিবি পরিচয়ে তাকে ধরে নিয়ে যায়। দর্শক, এই সেই জায়গা, দেখুন তো সেই দৃশ্যটি। দর্শক, দর্শক, এই নুরুল হক মুন্সি খুবই আতঙ্কের ভিতরে আছে, তাকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল একটি সাদা প্রাইভেট যোগে। এখন সে ক্যামেরা সামনেও আসতে খুব ভয় পাচ্ছে, তাকে বলছে যে তোর যদি আপন ভাইকেও তুই বলস তাহলে তোকে আমি মেরে ফেলবো। এই ভয়ে সে আতঙ্কে এখনও আছে। দর্শক, এই নুরুল হক মুন্সি।